ভিউয়ার্স, যেহেতু আপনারা জানতে চেয়েছেন যে জার্মানিতে গাড়ি কিনতে কেমন টাকা লাগে, কী পরিমাণ অ্যামাউন্ট দরকার, তো সেই জন্য আমি শুরুতেই যে গাড়িটা দেখাচ্ছি সেটা হলো পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির একটা, মানে এই গাড়িটার ব্র্যান্ড হলো বুগাতি। যদিও এটা আমার জার্মান ব্র্যান্ড না, এটা হলো ফ্রান্স বেসড, বাট তারপরেও আমি দেখাচ্ছি কারণ এটা হলো সবচেয়ে সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা হলো আপনার এক পিসি তৈরি করা হয়েছে। মানে এই গাড়ির এই মডেলের এই ডিজাইনের কোনো সেকেন্ড ভার্সন নাই, মানে সেকেন্ড পিস নাই, এটা এক পিসি তৈরি হয়েছে, এক পিসি সেল হবে, যে কারণে এটার দাম সবচেয়ে বেশি। এটার দাম হলো আপনার 16.7 মিলিয়ন, তার মানে কি আপনার 16.7 মিলিয়ন ইউরো দিয়ে আপনার একটা গাড়ি কিনতে হচ্ছে। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাড়িটা কেমন কস্টলি। যেহেতু আপনার বাংলাদেশে একটা গাড়ি কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হয়, কারণ হলো বাংলাদেশে আপনার যে বাংলাদেশে যে পরিমাণ ট্যাক্স পে করতে হয় লাক্সারিয়াস গুডস কেনার জন্য, লাক্সারিয়াস থিংস কেনার জন্যই আপনার বাংলাদেশে অনেক বেশি ট্যাক্স পে করতে হয়, ইভেন 200-300% পর্যন্ত দিতে হয়, যে কারণে আসলে গাড়ির দাম বাংলাদেশে অনেক বেশি হয়ে যায়। যে কারণে অনেক বাংলাদেশে আমাকে প্রশ্ন করেছেন, তারা জানতে চেয়েছেন যে জার্মানিতে গাড়ির দাম কেমন। অ্যাকচুয়ালি এখানে আপনার গাড়ির দাম খুব বেশি না, এখানে আপনি খুব অল্প টাকায় গাড়ি কিনতে পারেন, ইভেন 500 ইউরোতেও গাড়ি পাওয়া যায়, তার মানে 50,000 টাকাতে পাওয়া যায়, আর 1,000 ইউরোতেও গাড়ি পাওয়াই যায়। মানে সেগুলো একটু ওল্ড ফ্যাশন, মানে আগের মডেলের গাড়ি, বাট তারপরেও আপনি 1,000 ইউরোতে অনায়াসে গাড়ি কিনতে পারেন এবং সেটা বছরের পর বছর চালাইতেও পারেন, কোনো সমস্যা নেই। বাট এগুলোর একটু ঝুঁকি থাকে যে আপনার রিপেয়ারিং কস্টটা বেড়ে যায় অনেক সময়, কিন্তু তারপরেও ভালো গাড়ি পাওয়া যায় যেগুলো আপনি রোডে চালাতে পারবেন। আর যদি আপনি ভালো লেভেলের একটা গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 4-5 হাজার ইউরো, 4-5 হাজার ইউরো খরচ করতে হবে, তার মানে আপনার 5 লাখ টাকার মতো, অ্যারাউন্ড 5 লাখ টাকার মতো খরচ করতে হবে। আর যদি আপনি একদম নিউ কার কিনতে চান, BMW অথবা ধরেন মার্সিডিস বেঞ্জ, অথবা মানে ভালো ব্র্যান্ডের যদি গাড়ি কিনতে চান, নতুন কিনতে চান, সেক্ষেত্রে ডিপেন্ড করবে ডিজাইনের উপর, তারপরে আপনার 15,000 ইউরো থেকে 10,000 ইউরোতেও পাওয়া যায়, কিন্তু 15,000 ইউরো থেকে দেখা যায় যে আপনার 100,000 ইউরো পর্যন্ত আছে, ইভেন মোরও হতে পারে। যেমন BMW i8, i7 এই গাড়িগুলো কিন্তু হলে আপনাকে 1.5-2 কোটি টাকা পর্যন্ত গুনতে হবে। আর স্পোর্টস কার হলে তো, যেমন আউদি, পোর্শে, এদের স্পোর্টস কার কিনতে হলে তো আপনার 2.5-3 কোটি-4 কোটি পর্যন্ত ইনভেস্ট করতে হবে। কিন্তু আপনার মানে যারা ধরেন স্টুডেন্ট হিসেবে গাড়ি কিনতে চায়, অথবা যাদের আর্নিং কম, তারা ইজিলি 500-1,000-2,000 ইউরো দিয়ে গাড়ি কিনে অনায়াসে চালাতে পারে। মানে এখানে গাড়ি কেনাটা খুবই ইজি, মানে এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না। আপনার পুরাতন গাড়ির মার্কেট আছে, যেখানে গেলে আপনি গাড়ি পাবেন, অনলাইনে কিনতে পারেন। সো মানে আমাদের দেশের মতো গাড়িটা এরকম না যে আপনি 20 লাখ টাকাতে গাড়ি কিনতে হবে, 25 লাখ টাকাতে গাড়ি কিনতে হবে, 30 লাখ টাকাতে গাড়ি কিনতে হবে, এরকম না। মানে আপনি অনেক কম দামে গাড়ি পাবেন এবং ভালো গাড়ি পাবেন, তো সেক্ষেত্রে কিনতে পারেন। আর যেহেতু এটা গাড়িরই দেশ, আপনি জানেন যে এখানে কতগুলো অনেকগুলো ব্র্যান্ড, অনেকগুলো যেহেতু রিনাউন্ড ব্র্যান্ড জার্মানিতে আছে অটোমোবাইল ব্র্যান্ড, সো এখানে গাড়ি আসলে খুব বেশি প্রবলেম না। তবে ইন্টারেস্টিং একটা বিষয় যে বাংলাদেশে ধরেন গাড়ি বললেই যেটা বলা হয় এখন জাপানি রিকন্ডিশন কারের কারণে, যে সব গাড়িগুলোই মোস্টলি আপনার অটোমেটিক, মানে ম্যানুয়াল না, কিন্তু জার্মানির চিত্রটা পুরোটা উল্টো। মানে অধিকাংশ গাড়ি হলো ম্যানুয়াল, আর অল্প কিছু গাড়ি আছে যে আপনার অটোমেটিক। সো এখানে ম্যানুয়াল গাড়ি মানুষ প্রিফার করে, তার আরেকটা কারণ আছে, কারণ ম্যানুয়াল কারগুলো নষ্টটা কম হয় আর অটোমেটিক কারগুলো একটু সেন্সিটিভ, যদিও খুব কমফোর্টেবল অটোমেটিক কার। আমি অটোমেটিক প্রেফার করি কারণ যখন আপনি জার্নি করবেন, বিশেষ করে কোনো সিটির ভিতরে, ইভেন লং ডিস্টেন্সে, আপনার পেইনটা খুব কম হয় অটোমেটিক কারে, মানে রিল্যাক্স মোডে চালানো যায়। আর ম্যানুয়াল কার তো একটা বোরিং, আর একটু পেইন থাকেই যে আপনার অলওয়েজ গিয়ার চেঞ্জ করতে হচ্ছে আর দুই পায়ে কাজ করতে হচ্ছে, আর অটোমেটিক কারে তো আপনার শুধু এক পায়ের কাজ। তো এই ছিল আসলে গাড়ির সিচুয়েশন জার্মানির। এখানে খুব বেশি কস্টলি না, আপনি জার্মানি চলে আসুন স্টুডেন্ট ভিসায়, তারপর আপনি গাড়ি নিয়ে একদম টোটাল ইউরোপ ঘুরতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। যেমন আমি কিছুদিন আগে পার্ক থেকে ঘুরে আসছি, জাস্ট আমার গাড়িটা নিয়েছি আর আপনার জাস্ট আমার কার্ডটা নিয়েছি, ইভেন পাসপোর্টও সাথে নিইনি, জাস্ট আমার রেসিডেন্স কার্ডটা নিয়েছি, চলে গেছে শেষ। আমার
কেউ বর্ডারে কেউ আটকায়নি, বর্ডার চেকও করেনি, আবার ফেরার সময়ও কেউ চেক করেনি। মানে আমি রিল্যাক্স মোডে ইউরোপ ট্যুর দিচ্ছি। সো এই যে মজাটা, এই জায়গাতেই মজা জার্মানি আসার, যে আপনি ইউরোপে আসবেন, একটা কান্ট্রিতে আসবেন, আর বাকি সবগুলো কান্ট্রি মানে 29টা কান্ট্রিতে আপনি শেনজেনভুক্ত যে দেশগুলো, শেনজেন কান্ট্রিগুলোতে আপনি ঘুরে আসবেন। মানে কোনো ভিসা লাগবে না, কিছু লাগবে না, ওয়েট করতে হবে না। এটাই হলো ইউরোপে থাকার মজা, যে আপনি একটা কান্ট্রিতে ঢুকবেন, বাকি সবগুলোতে মুভ করবেন। আর এখন যদি আপনার মনে চায়, আপনার ফিলিংস কাজ করে, আপনি এখান থেকে কিঞ্চিত মোটিভেশন পান, তাহলে আপনার গোলটাকে সেট করুন, গোলটাকে বড় করুন, আশা করি লাইফে সাকসেস হতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা আমি লাস্ট পরামর্শ দিই, সেটা হলো যে আপনার গোল, আপনার লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। কেউ আপনাকে স্থির করে দেবে না, এবং কেউ আপনাকে পুশ করে দেবে না, কেউ আপনাকে ফরওয়ার্ড করবে না। মানে আপনাকেই ফরওয়ার্ড করতে হবে, আপনাকেই ফরওয়ার্ড হতে হবে, আপনাকেই আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ডিসিশন চেঞ্জ করে করে, মানে আপনার ডিসিশন চেঞ্জ বলতে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার যা করা দরকার সেটা করবেন, সেজন্য আপনাকে কোনো ডিসিশন চেঞ্জ করতে হলে চেঞ্জ করবেন। সো মানে এটাই যে আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো, যে আপনাকে একটু এনকারেজ করা, আপনাদের লক্ষ্যগুলো বোঝা দেওয়া, আপনাদের ইনফরমেশন দেওয়া ক্লিয়ার, যাতে আপনি ক্লিয়ারলি জার্মানি চলে আসতে পারেন, একটা ফার্স্ট কান্ট্রিতে চলে আসতে পারেন, লাইফটাকে লিড করতে পারেন, ইন্টারন্যাশনাল পার্সন হতে পারেন, ইন্টারন্যাশনালি মুভ করতে পারেন, আপনার লাইফটা হয়ে যাবে ওপেন। আপনার মানে আপনার কোনো বাইন্ডিংস থাকবে না, যে আপনি আজকে সুইজারল্যান্ড যেতে চাচ্ছেন আপনি যেতে পারতেছেন, আপনি ইউকে মুভ করতে চাচ্ছেন যেতে পার, ইউএসএতে একটা যাবেন যেতে পারতেছেন। মানে আমার এই ফিলিংসগুলো একসময় ছিল, যে আমি ইন্টারন্যাশনালি মুভ করবো, ইন্টারন্যাশনাল হবো, যে আমার কোনো বাইন্ডিংস থাকবে না, যখন যেদিকে মুভ করতে যাবো মুভ করবো। সো এই একটা প্যাশনই কিন্তু মানে সাকসেস হওয়ার জন্য অ্যানাফ একটা থিঙ্কিং। সো আজ পর্যন্ত আশা করি ভালো লাগবে, ধন্যবাদ সবাইকে।